ভারতের অযোধ্যায় বহুল আলোচিত বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করতে গিয়ে এবার প্রাকৃতিক বাধায় পড়েছে মন্দির কর্তৃপক্ষ বিশেষজ্ঞরা জানিয়েছেন ওখানে রাম মন্দির করতে গেলে ধসের আশঙ্কা রয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সচিবের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস খবরে বলা হয় এতদিন আইনি জটিলতায় রাম মন্দির নির্মাণ বাধা পেয়েছে কিন্তু গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মাণের আর কোনো বাধা ছিল না গত পাঁচই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন কিন্তু এবার নির্মাণগত বাধার সম্মুখীন রাম মন্দির মাটি পরীক্ষা করে দেখা গেছে মন্দিরের ভর ধরে রাখার মতো ক্ষমতা নেই নির্মীয়মান কাঠামোর যার জেরে সমস্যায় মন্দির নির্মাণের কাজ ফলে বিকল্প উপায় খুঁজছে ট্রাস্ট আইআইটি এনআইটি সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এবং লার্সেন অ্যান্ড টিউবের মতো সংস্থার প্রযুক্তি বিশেষজ্ঞরা মন্দিরের প্রস্তাবিত গর্ভগৃহের পশ্চিম দিকে পানির তোড়ে ধসে যাওয়ার সমস্যার সম্মুখীন ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয় স্থাপত্যের নকশাকারী প্রতিষ্ঠান লার্ডসেন অ্যান্ড টিউব্রো জমা দিয়েছে তাতে দেখা গেছে ভূপৃষ্ঠ থেকে বিশ থেকে চল্লিশ মিটার গভীরে বারোশো কংক্রিট পিলার বসানো হবে ট্রাস্টের সচিব চম্পত রায় বলেন বেশ কয়েকটি পিলার ভূপৃষ্ঠ থেকে একশো ফিট নিচে বসিয়ে তার আঠাশ দিন পর পরীক্ষা করা হয়েছিল সেই স্তম্ভগুলির উপর সাতশো টন ভর চাপিয়ে পরীক্ষা করা হয় কিন্তু আশাতীত ফল পাওয়া যায়নি মেশিনে যে রিডিং পাওয়া যায় সেটা আশা করা হয়নি তিনি বলেন গর্ভগৃহের পশ্চিম দিকে সরজ নদী বয়ে চলেছে যেখানে পিলারগুলি বসানো হয়েছে তার পাশেই নদীর পানি ও বেলে মাটি রয়েছে ইঞ্জিনিয়ারদের মতে নরম বাল স্থাপত্যের ভর ধরে রাখতে পারবে না তাই বিশেষজ্ঞরা চিন্তা ভাবনা করছেন কিভাবে মন্দিরের গর্ভগৃহের কাছে নদীর পানিকে আটকে রাখা যায় কিভাবে বালির উপর স্থাপত্য তৈরি করা যায় এবং কংক্রিট পিলারের স্থায়িত্ব বাড়ানো যায় প্রসঙ্গত উনিশশো সালের ডিসেম্বর মাসে সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী শক্তি এবং রাজনৈতিক দলগুলোর সমর্থকরা বাবরি মসজিদে হামলা চালাতে উস্কানিমূলক ভূমিকা রেখেছিল এবং মুসলমানদের পাঁচশো বছরের পুরনো মসজিদটিকে অত্যন্ত নৃশংসভাবে হামলা চালিয়েছিল দুই হাজার উনিশ সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ রায় জানায় বিতর্কিত জমির উপর মন্দির নির্মাণ হবে ভারতের উত্তর প্রদেশের শহর অযোধ্যায় উনিশশো সালে ধ্বংস করা হয়েছিল বাবরি মসজিদ এ নিয়ে এই অঞ্চলে বহু বছর ধরেই হিন্দু মুসলিমদের মধ্যে বিবাদ চলছিল বিতর্কিত ওই স্থান নিয়ে রাম জন্মভূমি ট্রাস্ট ও সুন্নি বোর্ড সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় অবশেষে নভেম্বর মাসে এই বিতর্কিত জায়গায় তৈরির চূড়ান্ত রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট বদলে মুসলিম পক্ষকে মসজিদ তৈরির জন্য অযোধ্যার মধ্যেই পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট রায় নিয়ে মুসলিমদের মধ্যে অসন্তোষ রয়েছে সরকারের পক্ষ থেকে এপ্রিলেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেওয়া হয় কিন্তু লকডাউনের জেরে প্রক্রিয়া পেছতে হয় দিল্লি নির্বাচনের তিন দিন আগে লোকসভায় সেই ট্রাস্ট গঠনের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির এমপিরা সেদিন জয় শ্রীরাম ধ্বনি তুলেছিলেন গত ছাব্বিশ মে মন্দিরের নির্মাণস্থলে যান রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান মোহনতা নৃত্যগোপাল দাস সেখানে পুজোর পর রাম মন্দিরের কাজ শুরু করার ঘোষণা দেন তিনি বিতর্ক চলাকালীন এতদিন অস্থায়ী একটি টিনের কাঠামোর উপরেই পুজো হতো রামলালার গত মার্চ মাসে প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামলালার মূর্তি মানস ভবনে করেন ফাইবারের তৈরি এই নতুন অস্থায়ী এই মন্দিরের কাঠামো পুরোপুরি কাঠামোপ্রু লকডাউন শিথিল হতেই পুনরায় এই অস্থায়ী মন্দির খুলতে চলেছে বলে খবর এখন থেকে সামাজিক দূরত্ব ও অন্যান্য বিধিনিষেধ মেনেই শুরু হবে রামলালার নিত্য পুজো রাম মন্দির নির্মাণের জন্য রামলালার মূর্তি বিকল্প জায়গায় সরিয়ে নেওয়া যাওয়া হয়েছে সেখানে খোলা থাকবে মন্দির তার দর্শন এবং পুজো করতে পারবেন ভক্তরা আট ঘন্টা খোলা থাকবে মন্দির সকাল আটটা থেকে দুপুর একটা এবং বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা মাত্র জন করে মন্দিরে প্রবেশ করতে পারবেন মন্দিরটি হবে বিশ্ব হিন্দু পরিষদের অনুমোদিত নকশা অনুযায়ী মোট একশো পঁচিশ ফুট উচ্চতার যদিও তা বাড়িয়ে একশো ষাট ফিট করার প্রস্তাব এসেছে নানা জায়গা থেকে মন্দিরের প্রথম তলা আঠারো ফুটের যেখানে থাকবে রামলালার মূর্তি দ্বিতীয় তলার দ্বিতীয় তলা হবে পনেরো ফুট নয় ইঞ্চি এই দ্বিতীয় তলায় রামের দরবার হিসেবে এই দ্বিতীয় তলা রামের দরবার হিসেবে গড়ে তোলা হবে